নজর রাখবো পরবর্তী সংবাদে। উপত্যকা এবার হামলা ঠেকাতে বড়সড় পরিকল্পনা নিল দিল্লি, কিন্তু কি রয়েছে তাই সেই পরিকল্পনার মধ্যে? জম্মু সীমান্তের প্রত্যেকটি ইঞ্চি সিল করার সিদ্ধান্ত, প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা কোনায় কোনায় সিল করে দেওয়া হবে জঙ্গিদের এই আস্ফালন রুখতে এবং ভারতকে নিরাপদ করতে। ভিলেজ ডিফেন্স গ্রুপকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে এবার নয়া দিল্লি। দিল্লির পক্ষ থেকে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা ইঞ্চি সিল করে দেওয়া হবে এবং তার সাথে যা যা পদক্ষেপ তারা নিতে চলেছেন সেই নিয়ে কথা বলবো, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন সুমন্ত ব্যানার্জি, প্রতিনিধি। সুমন্ত, উপত্যকায় এই যে হামলা বাড়ছে দিনের পর দিন, আর এই হামলা ঠেকাতে দিল্লির এবার নতুন পদক্ষেপ, দিল্লির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে দেশের বিভিন্ন মহল, কি বলবে? দেখো সুপ্রীতি, বিষয়টা হচ্ছে যে গোটা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কিন্তু জম্মু কাশ্মীরের যিনি ডিজিপি RR Swain, তিনি জানিয়েছেন যে যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে তা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অনুপ্রবেশ আটকাতে পাক জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করার বিষয়ে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে এবার ভিলেজ ডিফেন্স গ্রুপকে আরো শক্তিশালী করা হচ্ছে। আগের তুলনায় আরো অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, তাদের সেনা পুলিশ সেন্ট্রাল ফোর্সের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে জঙ্গিরা গ্রামে ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করা যায়। পুলিশ কর্তা এও জানিয়েছেন যে মাত্র 4-5 জন জঙ্গি একটা গোটা এলাকাকে প্রভাবিত করছে এবং যার ফলেই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে যান চলাচলে, যার ফলে কিন্তু সুবিধা পাচ্ছে জঙ্গিরা এবং ভারতে ঢুকে উঁচু জায়গায় ঘাঁটি গেড়ে সেনার উপর হামলা চালাচ্ছে তারা। কাশ্মীর সেভাবে সুবিধা করতে না পেরে এখন জম্মুকে টার্গেট করা হয়েছে এবং একেবারে যে বর্তমান যে পুলিশ কর্তা তিনি যে দাবি করেছেন সেখানে জানিয়েছেন তিনি যে অন্তত 50 থেকে 80 জন জঙ্গি জম্মুর কাঠুয়া, রিয়াতি, ডোডা, উদামপুরের মতো জায়গায় ঘাঁটি গেড়েছে এবং এদের জন্য বিপদ মানে হচ্ছে শীতকাল যে সময় কিন্তু পাহাড়ি স্থানীয় বসতি সরবে, ফলে জঙ্গিদের থাকা খাওয়া নিয়ে কিন্তু তখন একটা সমস্যা তৈরি হবে এবং সেই সময় যে সমস্ত জঙ্গিরা যেখানে বরফ নেই, সবুজ ঘেরা অঞ্চল, সেই সমস্ত জায়গায় আপাতত লুকিয়ে রয়েছে, তবে ডিসেম্বরে ওই অঞ্চলে কোনো জনবসতি থাকে না বা থাকবেও না, তারপরে কিন্তু সেই সময় জঙ্গিদের কাছে অপশন বলতে ইদার বা তারা পাকিস্তানে ফিরে যাবে বা বরফের মধ্যে আশ্রয় নেবে বা তাদের মৃত্যু ঘটবে। সুতরাং নয়তো কাশ্মীরে তাদের ফিরতে হতে পারে। সুতরাং যেখানেই ঢুকতে যাক না কেন, জঙ্গিদের নিরাপত্তা বাহিনীর মুখে কিন্তু পড়তে হবে, এই রকম ভাবেই কিন্তু জাল বেছানো হচ্ছে এবং অনুপ্রবেশের যে সম্ভাব্য এলাকাগুলো রয়েছে তা আরো বেশি করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ আরো বাড়িয়ে অনুপ্রবেশ সংক্রান্ত খবরাখবর যাতে যোগাযোগ মানে আরো বাড়ানো যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে। এদিকে তোমার মানে 2000 বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে জম্মু কাশ্মীরে এবং তোমাকে জানিয়ে রাখবো যে 12 বছর পর জম্মুর পাহাড়ের চূড়ায় মোতায়েন রয়েছে সেনা, 12 বছর পর। অর্থাৎ এই যে এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে বলা হচ্ছে যে গুলির যুদ্ধ যদি শুরু হয় তাহলে জঙ্গিদের পাহাড়ের ওপর পর্যন্ত নিয়ে আসা, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি করা, চিরুনি তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুতরাং বলা যেতেই পারে যে যেভাবে সেনা অভিযান চলছে, যেভাবে সেনা প্ল্যান করেছে এবং পুলিশ যেভাবে প্ল্যান করেছে তাতে কিন্তু জঙ্গি হামলার ঘটনা ঘুম মানে একদিকে যেমন ঘুম ছুটিয়েছিল সেনা, তারাই কিন্তু এখন আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে এবং অনুপ্রবেশ যেটা আটকানোর চেষ্টা বারবার করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আটকানো সম্ভব হয়নি। কাশ্মীর ছাড়িয়ে জঙ্গিরা মূলত টার্গেট করেছে এই জম্মুকে, এবার স্বাভাবিকভাবেই সন্ত্রাস মুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে প্রশাসন এবং খুব স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতি যেভাবে সামাল দেবার জন্য প্ল্যানিং করা হয়েছে তার মধ্যে কিন্তু পাক জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী দিনে এই সিল করা শুধু নয়, যেভাবে অন্যান্য স্ট্র্যাটেজি গুলো নেওয়া হয়েছে যাতে অনুপ্রবেশ কোন রকম ভাবে ঘটলেই, কারণ জঙ্গিদের বিষয়ে কিন্তু বারবার মানে প্রিকশন নেওয়া সত্ত্বেও কিন্তু সেখানে আমরা দেখেছি যে জঙ্গি হামলা হয়েছে এবং সেখানে আমাদের বহু সেনা শহীদ হয়েছেন। সুতরাং সেটা যাতে সম্পূর্ণভাবে আটকানো যায় এবং সামনেই জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন,
তার আগে যাতে কোন ধরনের সমস্যা তৈরি না হয় সেটাকে মাথায় রেখেই কিন্তু সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার, যারা ওখানকার বাসিন্দা তাদেরকে বা ট্রেন করা হচ্ছে, তাদের কাছে সঙ্গে বা যোগাযোগ রাখতে সেটা, এবং তাদের থেকে যাতে সঠিক তথ্য কালেক্ট করা যায় এবং তাদেরকে দিয়েই যাতে কেল্লা ফতে করা যায়, সেরকম কিন্তু ভাবনা চিন্তা এগোচ্ছে। সুতরাং আগামী দিনে পুলিশ এবং সেনার যে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে জম্মু কাশ্মীরের যে বক্তব্য তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি, সে জায়গায় এই মুহূর্তে দিল্লির পক্ষ থেকে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত যাতে করে কাশ্মীর অর্থাৎ ভারতের ভূস্বর্গকে আরো জোরদার নিরাপত্তা বলের মধ্যে রাখা সম্ভব হয়। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।